চলিত লোকসভা নির্বাচনত রাজনীতির এঘরি যুঁজিছে কংগ্রেস প্রার্থী মীরা বৰঠাকুৰে। গুৱাহাটী সমষ্টিত দলীয় টিকট আদায় করারে পৰা আৰম্ভ করা যুঁজখন এ পর্যন্ত চলাই আছে মীরা বৰঠাকুৰে। এই যুঁজত মীরা এক প্রকার নিজে যুঁজিছে, কাষত আছে মাত্র কেগৰাকীমান বিশ্বস্ত সহযোগী। তৃতীয় পর্যায়ত অনুষ্ঠিত হবলগীয়া গুৱাহাটী লোকসভা নির্বাচনের প্রচারতো মীরা বৰঠাকুৰক সময় দিয়া নাই দলীয় হাইকমান্ডে। আহিম আহিম বলেও দুবারকৈ অসম ভ্রমণসূচী বাতিল করলে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। এবার ভ্রমণসূচী বাতিল করে বুধবারে প্রিয়ঙ্কা গান্ধী অসমলে আহিব যদিও প্রিয়ঙ্কাই নচলায় মীরা বৰঠাকুৰের বাবে প্রচার। ইয়ার বিপরীতে রকিবুল হুসেনের বাবে হে ধুবুরীলে আহি প্রচার চলাব প্রিয়ঙ্কা গান্ধী। মীরা বৰঠাকুৰে বৃহত্তর গুৱাহাটী লোকসভা সমষ্টিত নিজা ববিয়াক চলার প্রচারত সময় নিদিলে এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খড়গেও। দলীয় হাইকমান্ডে একাশরিয়া করার সময় রাজ্যিক নেতৃত্ব দিবলগীয়া সময় বা সহযোগিতা পোৱা দেখা যোৱা নাই মীরা বৰঠাকুৰৰ ক্ষেত্র। যোৰহাটত নিজা সমষ্টিত প্রথম পর্যায়ের নির্বাচনত ব্যস্ত থকা গৌরব গগৈ দ্বিতীয় পর্যায়ের নির্বাচন হয়ে যাওয়ার পিছতো গুৱাহাটীত মীরাক দিয়া নাই সময়, চলোৱা নাই মীরা বৰঠাকুৰৰ হৈ বিশেষ প্রচার। মাত্র রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বৰা, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই কিছু সময় দিছে মীরা বৰঠাকুৰক। ইয়ার বিপরীতে কিন্তু শাসকীয় বিজেপির প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে উবুরি খাই পড়েছে বিজেপির রথী মহারথীর লগতে সকল নেতা পালি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে সুকিয়া সুকিয়াক দুখন রোড শোত অংশগ্রহণ করলে বিজুলী কলিতা মেধির হয়ে, বাকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও আছেই আর লগতে আছে বিজুলী কলিতা মেধির কাষত সর্বক্ষণতে মন্ত্রী বিধায়ক পারিষদগণ। এক কথাত কবলে গেলে বিরোধী কংগ্রেসের প্রার্থী মীরায় সহযোগিতা পোৱা নাই দলের, তার বিপরীতে সকল সহায় সহযোগিতা পাইছে বিজেপির বিজুলী কলিতা মেধিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।